প্ল্যানেট দেয়া যত যত পদ্ধতি আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন আমরা অনেকে অসুস্থ থাকি আপনারা মধু খেতে পারেন বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালোজিরা পাওয়া যায় কিশোরগঞ্জে তো এই কালোজিরা আপনারা খাবেন মধুর সাথে মিক্স করে খাবেন সুস্থ রাখবে কে মধু খাওয়ার নিয়ম মধু খাওয়ার নিয়ম হচ্ছে সর্বোচ্চ দুই টেবিল চামচ পরিমাণ বাত্রিশ গ্রাম তাছাড়া শিশুদের জন্য পরিমাণ কমিয়ে এক টেবিল চামচ বা পনেরো গ্রাম করে খাওয়ানো যাবে কারণ মধু খাওয়ার পরিমাণ আমাদের ওজন বয়ন স্বাস্থ্যের অবস্থা এবং অন্যান্য কার্যকলাপের উপর নির্ভর করে থাকে খালি পেটে ভরে মধু খেলে সবচেয়ে বেশি উপকারের পুষ্টিগুণ সহজেই পাওয়া যায় রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি এক চামচ মধু খান তাহলে ভালো ঘুম আসবে এবং সকালে কাজের শক্তি পাওয়া যাবে নিয়মিত ব্যায়ামের পাশাপাশি মধু ওর সাথে বাদাম খেলে পুনরায় শক্তি ফিরে পাওয়া যায় ঠান্ডা লাগলেই বা খুসখুসে কাশি থাকলে সকালে গরম পানির সাথে মধু মিশিয়ে বেশ উপকার পাওয়া যায় সকালে মধু খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী সকালে মধু খাওয়ার নিয়ম অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ এক থেকে দুই চা চামচ মধু সরাসরি খেতে পারবেন কিন্তু রোজ সকালবেলা হালকা গরম পানির সাথে থেকে চা চামচ হালকা এক লেবুর রস মিশিয়ে খালি পেটের পান করলে ব্যথা সহ নানার নানা স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচা যাবে শিশুদের জন্য এক টেবিল চামচ মধু দিবেন এক্ষত্রে দিন ও রাতের হিসেব আলাদা রাতে মধু খেলেও আপনি অনেক উপকারিতা পাবেন রাতে মধু খাওয়ার নিয়ম হিসেবে রাতের খাবার খাওয়ার তিন থেকে চার ঘন্টা পর ঘুমাতে যাবার আগে হালকা গরম পানিতে এক থেকে দুই চামচ মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে ফলের রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে থাকবে ঘুম ভালো হবে এছাড়া কয়েক ফোটা লেবুর রসের সাথে এক চামচ মধু মিশিয়ে খেলে শরীরের অতিরিক্ত মেদ বা চর্বি কমে যাবে সাথে দুশ্চিন্তা মানসিক চাপ কমবে ঘুমানোর আগে মধু খেলে এক ঘন্টা আগে খেলে আরো ভালো ফলাফল পাবেন রসুন ও মধু খাওয়ার নিয়ম অনুযায়ী একটি মাচারি সাইজের রসুনের তিন থেকে চার কুয়াকুচি করে কেটে রাখবেন এরপর সেই কুচি করা রসুন প্রতিদিন সকালবেলা খালি পেটে এক চামচ মধু ও এক গ্লাস কুসুম গরম পানির সাথে মিশিয়ে খেতে পারবেন আপনি এই মিশ্রণ তৈরি করে ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন প্রাচীনকালেও নানা সমস্যার প্রতিকার হিসেবে রসুন ও মধুর মিশ্রণ ব্যবহার করা হতো রসুন ও মধু একসাথে খেলে যেমন শরীর ঝরঝরে থাকবে তেমনই ক্লান্তি দূর হবে খেয়াল রাখতে হবে যে রসুনটি যাতে তাজা ও মধুটি খাঁটি থাকে তাই মৌসুমি মধু ও রসুন ব্যবহার করতে পারেন নিয়মিত খালি পেতে খেলে সবচেয়ে ভালো কিন্তু বেশি পরিমাণে খাবেন না আপনার কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে নিবেন